সম্মানিত ভিউয়ার্স, আপনি এখন আছেন লেটেস্ট ব্রেকিং নিউজ ব্রিফে। গত বেশ কিছুদিন থেকেই বাংলাদেশ ক্রিকেট দলের সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করে আসছেন রিচার্ড হ্যালসেল। হেড কোচের অবর্তমানে তাই নিয়ম অনুযায়ী দায়িত্ব পাওয়ার কথা ছিল তারই, কিন্তু আদতে ঘটেছে একবারই উল্টো ঘটনা। সোমবারে আসন নিদাহাস ট্রফির জন্য খণ্ডকালীন কোচ হিসেবে হ্যালসেলের পরিবর্তে কোর্টনি ওয়ালশের নাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। সহকারী কোচ হিসেবে থাকার পরেও হ্যালসেলকে প্রধান কোচের দায়িত্ব দেওয়া হলো না কেন, এই প্রশ্ন ওঠাটা মোটেই অমূলক ছিল না। আর এই প্রশ্নের উত্তর জানা গিয়েছে একটি অনুসন্ধানের মাধ্যমে। বিসিবির একটি বিশ্বস্ত সূত্রে জানা গিয়েছে, হ্যালসেলের প্রতি বেশ কিছুদিন আগে থেকেই অসন্তুষ্ট বোর্ড প্রধান নাজমুল হাসান পাপন। আর এই ঘটনার সূত্রপাত ঘটেছিল বাংলাদেশ থেকে চূড়ান্ত বিদায় নেওয়ার জন্য চন্ডিকা হাথুরুসিংহে এদেশে আসার পরপরই। প্রতিনিয়ত খেলাধুলার সংবাদ খুব দ্রুত জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। অন্যদিকে সেই সময় বোর্ড সভাপতি এবং সিনিয়র ক্রিকেটারদের অনুপস্থিতিতে হাতুরু সম্পর্কে বেশ কিছু অভিযোগ প্রকাশ এনেছিলেন হ্যালসেল। সেই হ্যালসেলই আবার পরবর্তীতে বোর্ড সভায় মাশরাফিদের নিয়ে সমালোচনায় মত হয়েছেন। হ্যালসেলের এই দ্বিমুখী আচরণ ভালো লাগেনি ক্রিকেটার এবং বোর্ডের অন্য কর্মকর্তাদেরও। এরপরে হয়তো পার হয়ে যেতেন এই জিম্বাবুয়েন, কিন্তু ঘটনার তো এখানেই শেষ নয়। শ্রীলঙ্কার বিপক্ষে গত টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচের আগে বাহুর মাংসপেশিতে টান পড়েছিল তামিম ইকবালের। এরপরও তামিম খেলতে চাইলে ফিজিও তিহান চন্দ্রমোহন তাকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। এখানেও বসগোট পাকান হ্যালসেল। জানা গিয়েছে সে সময় নাকি তিনি টাইগার ওপেনারকে বলেছিলেন, তুমি খেলো, এটা বোর্ড চায় না। হ্যালসেলের এই বক্তব্যের কাছে তিক্ততার প্রকাশ হয়েছে বোর্ড কর্মকর্তাদের। তখনও কোনো ব্যবস্থা নেয়নি বোর্ড। তামিমের পর হ্যালসেল কিছু লেগেছিল মাশরাফি বিন মুর্তজার সাথেও। মাশরাফির বোলিং পরিসংখ্যানের তথ্য পরিবর্তনের চেষ্টা করেছিল এমনটাই জানা গিয়েছে। আর এর জন্য বিসিবির ভারতীয় কম্পিউটার অ্যানালিস্টের সাহায্য চেয়েছিল, তিনি যিনি ক্রিকেটারদের পরিসংখ্যান নিয়ে ঘাটাঘাটি করেন। কিন্তু মাশরাফিকে ফাঁদে ফেলতে গিয়ে উল্টো নিজের পায়ে নিজেই কুড়াল দিয়েছেন হ্যালসেল। যে অ্যানালিস্টকে দিয়ে কাজ করাতে চেয়েছিলেন তিনি হচ্ছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগে রংপুর রাইডার্সের হয়ে কাজ করা এক ব্যক্তি। মাশরাফির সাথে তার যথেষ্ট খাতির ছিল, সেই কারণে স্বাভাবিকভাবে ওই অনৈতিক কাজ করতে রাজি হননি তিনি। উল্টো বোর্ডকে বিষয়টি ফাঁস করে দিতেও সময় নেননি। আর এই সকল ঘটনার কারণে হ্যালসেল ভরসা রাখছেন না বিসিবি। শুধু তাই নয়, ধারণা করা যাচ্ছে খুব শীঘ্রই বাংলাদেশ ক্রিকেট থেকে রিচার্ড হ্যালসেল বিদায় নিয়ে নেবেন। হয়তো আগামী ৬ মাসের মধ্যেই হ্যালসেল অধ্যায়ের পরিসমাপ্তি ঘটবে, যদিও এর সবই নির্ভর করছে বোর্ডের সিদ্ধান্তের উপরই। ধন্যবাদ জানাচ্ছি আপনার মূল্যবান সময়টুকু দিয়ে এই ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।